এই খেলাকে মোকাবেলা করতে হলে যুবলীগকে মারি থাকতে হবে আর যুবলীগই পারবে বিএনপি জামাতের সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল সামনে যাতা বলে নিষ্পর্ষিত করেছিল গণতন্ত্র আপনার তারেক জিয়া যেমন লন্ডনে মুসলিকা দিয়ে পালিয়ে গিয়েছেন আপনিও ঠাকুরগাঁয় চলে যাবেন খুলনার যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশে মানুষের ঢল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই রং বেরঙের টি শার্ট ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতে মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরে আসতে থাকেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলার হুঁশিয়ারি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সভাপতিত্বে সমাবেশে যুবলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এ সময় বিএনপির পদযাত্রা ও আন্দোলনের নামে সহিংসতার সমালোচনা করে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দেন নেতারা এই দেশকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত যে নতুন খেলা খেলছে এই খেলাকে মোকাবেলা করতে হলে যুবলীগকে মারি থাকতে হবে আর যুবলীগই পারবে বিএনপি জামাতের সন্ত্রাসীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন সন্ত্রাসী দল বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের আহ্বান জানান তারা যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল সামনে যাতা বলে নিষ্পর্ষিত করেছিল গণতন্ত্র এই গণতন্ত্র বঙ্গবন্ধুর বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশ কল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে এনেছিলাম তারেক জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করবে আর মির্জা ফখরুল্লাহ পাবেন আপনার তারেক জিয়া যেমন লন্ডনে মুসলিকা দিয়ে পালিয়ে গিয়েছেন আপনিও ঠাকুরগাঁয় চলে যাবেন ঢাকা থেকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে বিএনপিকে অশান্তি না করে ভোটে অংশ নেয়ার আহ্বান জানান ক্ষমতাসীন দলের নেতারা আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা